Assalamualaikum. Welcome to my learning and earning tip. Bondhura asha kori onek beshi bhalo rechen. Bondhura, ami apnader sathe aro ekti tips ebong tricks share korte jacchi jeti kina apnar jonno onek beshi upokari hobe keno na আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন বা ইউটিউবার হন অথবা আপনি যদি আপনার জীবনকে অনেক বেশি মুভেবল বা গতিশীল বলেন যদি আপনি আপনাকে অনেক বেশি অন্যদের কাছ থেকে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার এই ট্রিক্সটি শুধুমাত্র আপনার জন্য বিখ্যাত ব্যক্তিরা যারা পৃথিবীতে বড় হয়েছেন বা নামি দামি বাঘা বাঘা ব্যক্তি রয়েছেন তাদের ইতিহাস ডাটাঘাটি করলে দেখা যায় তারা সবসময় সাকসেসের পিছনে যে গুণগুলো শো করিয়েছেন তার মধ্যে যেটি সেটি হচ্ছে তারা দৈনন্দিন কাজ দিনে দিনে শেষ করে ফেলতেন শুধুমাত্র একটি টিপস ফলো করে। সে টিপসটি আর কিছুই নয়, ডেইলি ডায়েরি মেনটেন করা। এই ডায়েরি মেনটেন করা আমাদের অনেকের কাছে বোরিং হলেও আপনি আপনার নিজেকে অন্যদের কাছ থেকে এগিয়ে রাখতে চাইলে আপনি অবশ্যই সে কাজটি করে নেবেন আপনি অনলাইনে বসেই, অর্থাৎ আপনার কম্পিউটার মধ্যে বসে। তো কিভাবে করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে ভিডিওগুলো আপনি পেতে পারেন। সো ফিরছি ইন্ট্রোয়ের, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমি আশা করি এখন থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো, অর্থাৎ বকবক করবো। আমার বকবকানি যদি আপনার কিছুমাত্র উপকার হয় তাহলে আমার ইউটিউবিং লাইফ অনেক বেশি সার্থক মনে করব। আজকে যে টিপসটি ফলো করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি গুগল ইউজ করে কীভাবে আপনি আপনার ডায়েরি মেনটেন করবেন সেটি। আপনি হয়তো সচরাচর আপনার জটিল বা সহজ কাজগুলো ডেলি ডেলি শেষ করার জন্য আপনি কোনো একটি খাতায় বা ডায়েরিতে লিখে রাখবেন যে কয়টায় বা কোন সময় কী করবেন। সেই কাজটি যদি আপনি গুগলের মধ্যে করেন তাহলে কেমন হয়, সেজন্য আপনাকে এই যে ডট মেনু দেখতে পাচ্ছেন এই ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপরে মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করার পরে আপনি কিপ অপশনে ক্লিক করবেন। কিপ অপশনে ক্লিক করার পরে আপনি অসাধারণ একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনি আপনার মনের মতো নিজের মতো আধুনিকতা বা নিজের মাতৃভাষে সব কিছু একেবারে সারিবদ্ধভাবে সাজিয়ে সাজিয়ে টাইম অনুসারে রেকর্ড করে রাখতে পারেন, যেটি আপনাকে রিমাইন্ড করে দিবে একমাত্র ঘড়ির মতো অথবা আপনার অ্যালার্মের মতো। তো এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেক নোট। টেক আ নোটের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, ধরুন আমি আগামী সপ্তাহের মধ্যে শনিবারে, আজকে হচ্ছে 26 তারিখ, আমি 30 তারিখে আমি দেখা যাবো, তাহলে আমি আমার টাইটেলটা দিলাম আল উঠু ঢাকা। আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ যে অ্যাপয়েন্টমেন্ট বা কাজগুলো রয়েছে আপনি সেই টাইটেলের মধ্যে লিখে দিতে পারেন। এরপরে আপনি টাইমটা সেট করে দিতে পারেন এখান থেকে রিমাইন্ড মিয়ে যাওয়ার পরে আপনি লিখে রাখবেন এখানে নেক্সট উইকে, যেহেতু আমার আজকে 26 তারিখ, আমি নেক্সট উইকে এটি দিয়ে রেখেছি সেপ্টেম্বর টুর মধ্যে আমি দিয়ে রেখেছি। অর্থাৎ আপনি এখান থেকে চাইলে আপনার টাইমটা চেঞ্জ করে নিতে পারেন। ধরুন আমি 1 তারিখ দিয়েছি, 1 তারিখ 2019, এরপরে টাইমটা এখান থেকে চাইলে আপনি সেট করে দিতে পারবেন যে কয়টার সময় আপনি অ্যালার্মিংটা নেবেন, অর্থাৎ কয়টার সময় সেই এই মেসেজটির অ্যালার্ম আপনি শুনতে পাবেন। মর্নিং সকাল 8টায় আমি দিয়ে রাখলাম, অথবা আমি আমার ঢাকায় যাওয়ার পৌঁছানোর বা কয়টার সময় আমি পৌঁছবো সেই টাইমটা আমি এখানে লিখে রাখলাম। আপনার হোক বিকেল হোক বা সন্ধ্যা হোক নাইট হোক বা এখানে কাস্টম রয়েছে, কাস্টমের মধ্যে আপনি চাইলে ইচ্ছা মতো আপনি আপনার প্রয়োজন মতো লিখে রাখতে পারেন। এই হচ্ছে মোটামুটি টাইমটা। এরপরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে ক্লিপ, এখানে লেখা আছে কলাবোরেটর মানে হচ্ছে আপনি যদি দেখা যেতে চান আপনার সাথে কে কে থাকবে। ধরুন আমি আমার ফ্রেন্ড এর এখানে নাম দিতে চাচ্ছি যে টুনাইট নামটা যদি আপনি আপনার ফেসবুকের মধ্যে বা আপনার গুগলের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ তার ইমেলটা যদি আপনার অ্যাড থাকে তাহলে অবশ্যই এখানে শো করবে। যেহেতু নেই আমি আরেকটা দিচ্ছি SP ZTDM, ধরুন আমার এটির সাথে আমার অ্যাড আছে, আমি এটি অ্যাড করলাম, সেভ করলাম, সেভ করার পরে সেটি সেভ হয়ে গেল। এই যে দেখুন এখানে শো করছে, অর্থাৎ
আমি ঢাকা যাওয়ার সময় ওনাকে আমি সাথে নিয়ে যাব। এরপরে যে জিনিসটা সেটি হচ্ছে আপনি চাইলে এটাকে একটু কালারাইজ করতে পারেন, একটু সুন্দর লাগবে আপনার নিজের মতো করে, নিজের মনের মাধুরী মিশিয়ে আপনার পছন্দ মতো কালার আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। অর্থাৎ এটি অবশ্যই মজা। এরপরে যে অপশনটি রয়েছে সে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি কি শো করছে, অ্যাড ইমেজ। আমি যদি দেখা যেতে চাই তাহলে এটি সুন্দর ইমেজ আমি আমার কম্পিউটার থেকে যেগুলো আমার সেভ করা রয়েছে সেই সেভ করা অপশন থেকে আমি এখান থেকে সেগুলি অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ এটি অনেক বেশি আমাকে ইনফ্লুয়েন্স করবে বা আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ যেটি আপনার টাইটেলের সাথে যায় সেই টাইটেলের সাথে মেসেজটি বা ইমেজটি আপনি অ্যাড করে নেবেন। আমি ইমেজটি অ্যাড করে নিচ্ছি। ধরুন আপনি এই ইমেজটি অ্যাড করে নিলেন। ইমেজটি অ্যাড করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন সেটি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আর্কাইভ। আর্কাইভে যদি ক্লিক করি তাহলে আপনি পুরো আর্কাইভের মধ্যে নোট হয়ে যাবে। অর্থাৎ আমি শুরুতেই আপনাকে দেখিয়েছি কিভাবে এই মেসেজটি লিখতে হয়। আমি মোটামুটি রেডি করেছি। এরপরে আপনি চাইলে নতুন করে এখান থেকে আরো নতুন নতুন অ্যাড করে নিতে পারবেন। এরপরে আমি যে এখানে ডট মেনু রয়েছে ডট মেনুতে ক্লিক করছি। ডট মেনুতে ক্লিক করার পরে আপনি চাইলে এই যে নোটটি আপনি তৈরি করেছেন সেটি ডিলিট করে দিতে পারেন। এরপর আপনি অ্যাড লেভেলে কি করে করবেন একটু পরে দেখাচ্ছি। এরপর রয়েছে অ্যাড ড্রয়িং, মেক এ কপি, শো, টেক্সট বক্সেস, গ্রাব ইমেজ অ্যাক্সেস, তারপরে কপি টু গুগল ডকস। অর্থাৎ আপনি এই ডকুমেন্টটা যদি সারা জীবনের জন্য রেখে দিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার গুগল ডকের মধ্যে অর্থাৎ ড্রাইভের মধ্যে কপি করে রেখে দিতে পারবেন। অর্থাৎ যে কোনো সময়ে যদি আপনি আপনার কাজ ইনকমপ্লিট রাখেন অথবা আপনি ভবিষ্যতে সেটি দেখতে চান তাহলে অবশ্যই আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে সেটি রাখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে। এরপর আমি দেখাচ্ছি অ্যাড লেভেল। অ্যাড লেভেলে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটি যে টাইটেলটা দিয়েছি আই উইল ঢাকা, এই টাইটেল থেকে আমি লিখব ট্রাভেলিং, লিখবো TRAVELING। ট্রাভেলিং লিখে যদি আমি একটি ফোল্ডারের মধ্যে তৈরি করি তাহলে সেই ট্রাভেলিংটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে ফোল্ডারের মধ্যে হয়ে গেছে। অর্থাৎ আমি যে এখানে টেক্সটটা লিখেছি বা আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দেখা যাওয়ার তারিখ সহ সেই জিনিসটা পুরো ডকুমেন্ট আকারে ট্রাভেলিং এর মধ্যে অ্যাড হয়ে গেল। এখানে চাইলে আপনি একাধিক যুক্ত করতে পারেন ট্রাভেলিং এর জন্য। তো বন্ধুরা এটি আপনি দেখতে পেলেন কিভাবে লেভেল ক্রিয়েট করতে হয়। এরপরে অ্যাড ড্রয়িং এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আপনি চাইলে এখান থেকে ড্রয়িং করে নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার মনের মতো বা আপনার যে দেখা যাওয়া ড্রয়িংটা কীভাবে কীভাবে যাবেন সেটি আপনি এখান থেকে অবশ্যই ড্রয়িং করে কোন কোন প্রসেসে আপনি প্রসিড হবেন সেটি অবশ্যই আপনি এখান থেকে ড্রয়িং করে আগে নিলে তখন আপনার যাওয়াটা অনেক বেশি স্মুথ হবে। চিটংয়ে আপনি যদি চিটং থেকে যান তাহলে বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন নাকি আপনি এয়ারে যাবেন সব কিছু যদি আপনি এখান থেকে গুছিয়ে নেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে আপনি লোকেশনটা বা ডিরেকশনটা আপনি সহজেই এখান থেকে পেয়ে যেতে পারবেন। অর্থাৎ সহজ কথায় বলা যায় আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটাকে যদি স্মুথলি করতে চান তাহলে অবশ্যই আপনি তা ইউজ করতে পারেন। এরপরে রয়েছে বন্ধুরা মেক এ কপি। অর্থাৎ এই জিনিসটা যদি কপি করতে চান দেখুন আমি যে ড্রয়িংটা করেছি এখানে শো করছে মেক এ কপি। এটা যদি পুরোটা কপি করতে চাই তাহলে অবশ্যই এখানে কপি করা যাবে মেক এ কপিতে ক্লিক করলে। এরপরে দেখা যাচ্ছে বন্ধুরা শো এই লিস্ট আইটেমের মধ্যে আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই ট্রাভেলিং ওয়ান TRAVELING ট্রাভেলিং ওয়ান লিখে যদি আমি এখানে রাখি তাহলে অবশ্যই সেটি এভাবে থাকবে। অর্থাৎ আমি একটা লিস্ট তৈরি করে নিলাম। এরপর যে জিনিসটা সেটি হচ্ছে আমি চলে যাব হাইডে স্যাক বক্স। যদি আমি এই স্যাক বক্সটা যদি হিডেন রাখতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ এখন শো করছে গ্রেভ ইমেজ অ্যাক্সেস। গ্রেভ ইমেজ অ্যাক্সেস ক্লিক করলে ক্যান নট গ্রেভ ইমেজ অ্যাক্সেস এটা আমার শো করছে না, হয়তো কিছুক্ষণ পরে এটা শো করবে। বন্ধুরা এ হচ্ছে মোটামুটি গুগল কিপ এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টগুলো বা আপনি আপনার অফিসের যে প্রয়োজনীয় কাজগুলো
ধারাবাহিকভাবে করতে চাচ্ছেন সেই কাজগুলো আপনি এই টিপটা ইউজ করে অসাধারণভাবে খুব স্মুথলি সময় সেভ করে নির্ধারিত সময়ের মধ্যে করে নিতে পারবেন অন্যদের কাছ থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য। এর চেয়ে আমার মনে হয় সহজ প্রসেস আর জানা নেই। এরপরে আপনাকে আমি দেখাবো আর কি জিনিস, সেখানে যদি আপনি তাহলে এটি হিডেন এবং এটি এভাবেই থাকবে। এরপরে যদি আর্কাইভে ক্লিক করি, আর্কাইভে ক্লিক করার পরে পুরোটা এখানে শুরু করছে। আমি যদি এটি পুরোটা ডিলিট করে দিতে চাই তাহলে অবশ্যই এই ট্রাশে বা ডিলিট বক্সে চলে আসবে। অর্থাৎ খুব সহজে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো এই গুগল কিপের মাধ্যমে আপনি সাজিয়ে নোট ডাউন করে আজীবনের জন্য রেখে দিতে পারেন। এতে আপনার একদিকে সময় সেভ হবে, অপরদিকে আপনি আপনার প্রত্যেকটি কাজ স্মুথলি এবং 100% করে নিতে পারবেন। তো আশা করি আজকে থেকে এই ছোট টিপস এবং ট্রিক্সটি ফলো করবেন এবং আপনি আপনার নিজের ব্যক্তিগত লাইফকে অন্যদের কাছ থেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অসাধারণভাবে। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি অন্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে বন্ধুদের ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।